মেট্রিকত আপনার সন্তানে কম নম্বর পড়ে আপনি নিরাশ নেকি? চাও এই প্রতিবেদন, ছাত্রজনে মেট্রিক পরীক্ষাত পাইছিল সেকেন্ড ডিভিজন, মাত্র 79% নম্বর পাই উত্তীর্ণ হয়েছিল মেট্রিক পরীক্ষাত। মেট্রিকত সেকেন্ড ডিভিজন পয়া এই ছাত্রজন এতিয়া ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের সহযোগী অধ্যাপক। শিবসাগরের ডিমোর নিতাই পুখুরীর সন্তান ডক্টর বুদ্ধ ডেকা বৰুৱাৰ কাহিনী এয়া। এসময়ত সরকারে বিদ্যালয়ত স্কুলিয়া জীবন কটোৱা ডেকা বৰুৱাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সৰ পৰা পিএইচডি ডিগ্রি লাভ করে কেমব্রিজ ইউনিভার্সিটির পৰা নিউটন ফেলোশিপ লাভ করেছিল ডক্টরেটের বাবে। মেট্রিকত সেকেন্ড ডিভিজন পোৱা ডক্টর বুদ্ধ ডেকা বৰুৱাৰ কথা রাজীব গগৈ নামৰ এজন ব্যক্তিয়ে লিখিছে এইদৰে। শিবসাগরের নিতাই পুখুরীর পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ডক্টর বুদ্ধ ডেকা বৰুৱা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ত পোস্ট ডক্টরেট করার পিছত যুবকজন এতিয়া ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের এজন অধ্যাপক। 2006 চনত মেট্রিকত মাত্র 79% পাই দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয়েছে শিবসাগরের নিতাই পুখুরীর লড়াটো। তারপর হায়ার সেকেন্ডারিত বিজ্ঞান শাখাত 79% নম্বরে উত্তীর্ণ হল শিবসাগরের পরাই। স্নাতক ডিগ্রির বাবে কটন কলেজত নাম ভর্তি করা লড়াজন ভাল ঢোল বজাইছিল আৰু শরীর চর্চা করেছিল। 2011 চনত কটনের পৰা পদার্থ বিজ্ঞানত শিক্ষাটোৰে উত্তীর্ণ হৈ আইআইটি গুৱাহাটীৰ পৰা এমএসসি সম্পন্ন করে। তাৰ পিছতেই বাংগালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সৰ পৰা ডক্টরেট ডিগ্রি লাভ করে। 2018 চনত লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ৰ পোস্ট ডক্টরেটৰ সন্মানীয় নিউটন ফেলোশিপৰ বাবে নির্বাচিত হয়। সেই সময়ত কেমব্রিজে বছৰি সমগ্র বিশ্বৰ পৰা মাত্র 40 জন ছাত্র ছাত্রীকহে নিউটন ফেলোশিপ প্রদান করেছিল। 2018 চনত সেই ফেলোশিপ পোৱা তেওঁ আছিল একমাত্র ভারতীয়, সম্ভবত এতিয়ালৈকে একমাত্র অসমীয়া। 2022 চনত পোস্ট ডক্টরেট সম্পন্ন করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনত অধ্যাপক হিসাবে যোগদান করে তাতেই কর্মরত হয়ে আছে। ব্যক্তিগতভাবে মূর আপন ভাতৃর দরে তেওঁর দুঃখ কষ্ট সংগ্রাম ওসরের পর দেখি প্রতিটি সফলতা বা সিদ্ধান্ত এবার হলেও মোক জানায়। বিহুর আগে আগে 20 দিনমানের ঘরলে আসছিল, অহার আগতে লন্ডনের পরাই মোক মাসনিখা ফোন করে কৈছে এবার গলে আপনাক আর বৌক লগ করিম, জোনাকি খেতে খাই নাই, তাইক একুলা লো, তাই বারো দদায়েক বলে চিনি পাবনে, ঈদর দিনা লগ পাই সময়কণ মোবাইলত ধরে রাখিল। এখিনি বারো মোর ব্যক্তিগত কথা, কিন্তু এটা নিম্ন মধ্যবিত্ত পরিয়ালর পরা গই তেও আজি এই প্রতিষ্ঠা লাভ করেছে। অসমীয়া মাধ্যমত সরকারি বিদ্যালয়ত শিক্ষা লৈ তেও আজি যে সফলতা পাইছে সেয়া সাধনা কষ্ট একাগ্রতা আর অধ্যা ব্যবসায় ফল। এখিনি নিশ্চয় আনর বাবেও প্রেরণাদায়ক হব। Next News Report, Lakhimpur Today.